হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে আজকে আপনাদের মাঝে দারুণ একটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওতে থাকছে সম্পূর্ণ কী করে আপনি আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই মনোযোগ সহকারে দেখবেন, টেনে বা স্কিপ করে দেখবেন না, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো PXR নেটওয়ার্ক, যেখান থেকে আমরা মাইনিং করে ইনকাম করতে পারবো অনেক অনেক পরিমাণের একটা অ্যামাউন্ট ভাবার বাহিরে। কারণ আমরা যারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রজেক্টে কাজ করি, তারা কিন্তু অবশ্যই জানি ইতিমধ্যে কিন্তু সাতোশি, ওমেগা সহ আরও অনেক ধরনের কয়েন আছে যেগুলো মার্কেটে আসছে, ক্রিপ্টো কয়েন, সেগুলো কিন্তু মাইনিং করে সেখান থেকে আমরা ভালো ধরনের একটা প্রফিট পাইছি। তো এই প্রজেক্টটা হচ্ছে একদমই নতুন একটা প্রজেক্ট, আর এই প্রজেক্টটা আপনি এখন অ্যাকাউন্ট করে কাজ করলে শেষ পর্যন্ত যদি আপনি এখানে কাজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনি কোটি টাকাও ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, আবারও বলতেছি ধৈর্য সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনি টুডে অফার লিঙ্ক নামের একটা অপশন পাবেন, সেই টুডে অফার লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এই যে এরকম। তো ফ্রেন্ডস, আপনি কী করবেন, চাইলে এখান থেকে এই যে ইনস্টল নামের বাটন আছে, এই ইনস্টলের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকেও আপনি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনি এই যে উপরে সার্চ বার আছে, সার্চ বারের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি এই সার্চ বারে আমি যেরকম PXR লিখছি, আপনি শুধু PXR লিখবেন, নিচে চলে আসবে PXR নেটওয়ার্ক মাইনিং। তো আপনি সিম্পলি কী করবেন, এই PXR নেটওয়ার্ক মাইনিংয়ের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অ্যাপসটা যেহেতু আমার ডাউনলোড করা তাই এখানে কিন্তু ইনস্টল করা দেখে ওপেন লেখা আসে, আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। তো সিম্পলি আপনি কী করবেন, ইনস্টলের উপরে ক্লিক করে দেবেন এবং অ্যাপসটা ইনস্টল করে নেবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যখন আপনি অ্যাপসটা ইনস্টল করে ওপেনের উপরে ক্লিক করবেন ইনস্টল হয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি কী করবেন, সিম্পলি একটু অপেক্ষা করবেন। দেন আপনার সামনে এরকম দুইটি অপশন চলে আসবে, একটা হচ্ছে সাইন ইন উইথ গুগল অ্যান্ড সাইন ইন অ্যাজ গেস্ট। তো আপনি কী করবেন, এই যে উপরের অপশনটা আছে সাইন ইন উইথ গুগল, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে, হয়তো বা 1 থেকে 2 মিনিট লোডিং নিতে পারে। তো অবশ্যই ধৈর্য সহকারে আপনি অপেক্ষা করবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন আপনার ফোনের যে যতগুলো জিমেল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যেই জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে চান সেই জিমেলটার উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। সেই জিমেলটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে এই যে নিচে বৃত্তর মতো আছে এটা কিন্তু ঘুরবে, তো এটা ঘুরবে মানে হচ্ছে আপনার লোডিং হবে। একটু অপেক্ষা করবেন, আপনি লোডিং হওয়ার পরে আপনার সামনে সরাসরি চলে আসবে এই ইন্টারফেস। এই ইন্টারফেসে আপনি দেখতে পাবেন এরকম একটা অপশন আছে, গোল বৃত্তর মতো নিচে লেখা আছে স্টার্ট মাইনিং। তো সিম্পলি আপনি কী করবেন, এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন টাইম কাউন্টডাউন হচ্ছে আপনার এখানে 24 ঘন্টা, ঠিক আছে, এখানে 23 ঘন্টা 59 মিনিট। তো আপনি প্রতি 24 ঘন্টা পরে পরে আপনাকে সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে মাইনিং করে কয়েনগুলো নিতে হবে, ঠিক আছে। আর আপনি যখন আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে হাইড করা, এই ব্যালেন্সটা দেখার জন্য এই চোখের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন, দেন কিন্তু আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন। এবার চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি অ্যাপসের ভিতরে গিয়ে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু অ্যাপসের মধ্যে চলে আসছি, এখানে আমার 47টা কয়েন অলরেডি কিন্তু এখানে ব্যালেন্সে জমা হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রতি 24 ঘন্টা পরে পরে ক্লিক করতে হয়। এছাড়াও এখানে ইনকামের আরও অনেক অনেক উপায় আছে, সেজন্য আপনাকে কী করতে হবে, হার্লি যেটা 2 ঘন্টা পরে পরে ইনকাম নিতে পারবেন আপনি একটা করে কয়েন, সেজন্য এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে 2 ঘন্টা পরে পরে ক্লিক করে একটা করে কয়েন নিতে পারবেন, এবং এখান থেকেও ক্লিক করে আপনি কয়েন নিতে পারবেন, এবং এখান থেকেও ক্লিক করে প্রতিদিন আপনি একটা করে কয়েন নিতে পারবেন। তো অবশ্যই এখানে কিন্তু অনেকভাবেই আপনি অনেক মানে উপায়ে এখান থেকে কয়েনগুলো নিতে পারবেন, আর্নিং করতে পারবেন। তো এবার হচ্ছে এই অ্যাপসটা আপনার যখনই আপনি যেভাবেই কয়েনটা বা 2 ঘন্টা পরে পরে বা প্রতিদিন আর্ন ডেলি PXR রিওয়ার্ড, তো আপনি যেভাবেই নেন না কেন আপনার কিন্তু এই অ্যাপসটাতে 100 হবে। তো ফ্রেন্ডস, 100 হলেও আপনি ধৈর্য সহকারে অ্যাডটা দেখবেন, 10 সেকেন্ড 15 সেকেন্ড 5 সেকেন্ড 30 সেকেন্ড হতে পারে। তো অ্যাডটা শেষ হলে তারপর ক্লোজ বাটনের উপরে ক্লিক করে দিয়ে কেটে দিবেন, তারপর আপনার ব্যালেন্সে কিন্তু আপনার কয়েনটা অ্যাড হয়ে যাবে। আর ফ্রেন্ডস, আমরা ফ্রিতে ইনকাম করতেছি, ফ্রিতে মাইনিং করতেছি, সেক্ষেত্রে অ্যাড দু একটা অ্যাড দেখলে আমাদের সমস্যা নেই আমি মনে করি।
তো ফ্রেন্ডস, আপনারা এই অ্যাপসটাতে কাজ করতে পারেন, এই মাইনিং প্রজেক্টটাতে। এটা খুবই একটা ভালো প্রজেক্ট, সে বিষয়ে আমি আপনাদেরকে কথা বলবো, আপনাদেরকে জানাবো। তো সেজন্য আপনি চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমি উপরে লিখছি PXR, আপনারা সিম্পলি PXR লিখবেন, নিচে লেখা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে PXR নেটওয়ার্ক মাইনিং, তো সিম্পলি এই PXR নেটওয়ার্ক মাইনিংয়ের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে অ্যাপসটা চলে আসবে, অ্যাপসটা চলে আসলে অ্যাপসের উপরে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে কিন্তু তাদের যে ইয়াটা আছে, কমেন্ট সেকশনগুলো আপনি এখানে দেখতে পারেন। তারপরে এই যে অপশনটা আছে, এই যে ফিনান্স লেখা, এই ফিনান্স লেখার মানে হচ্ছে এটা রিয়াল। কির জন্য বলতেছি, এখানে দেখবেন আপনি যে সমস্ত ক্রিপ্টোকারেন্সি এখন পর্যন্ত যেগুলো লঞ্চ হয়েছে, যেগুলো থেকে আমরা প্রফিট পাইছি, সবগুলোতেই কিন্তু ফিনান্স অথবা সোশ্যাল, ঠিক আছে, সোশ্যাল অথবা ফিনান্স এইরকম লেখা ছিল। এডুকেশন লেখা যে সমস্ত অ্যাপস থাকে ওইগুলো কিন্তু এখনও পর্যন্ত লঞ্চ হয়নি। তো অবশ্যই এটা কাজ করতে পারেন। ইতিমধ্যে আমরা ওমেগা নেটওয়ার্ক, তারপরে হচ্ছে সাতোশি, এগুলোতে কাজ করছি, এগুলো কিন্তু ফিনান্স, ঠিক আছে। তো এগুলো রিয়েল প্রজেক্ট, রিয়েল ওয়েবসাইট। তো আপনি এখানে নির্ভয়, নিশ্চিন্তায় কাজ করতে পারেন, এখানে আপনাকে কোনো রকমের ইনভেস্ট করতে হবে না। এবার আমি আপনাদেরকে এদের রোডম্যাপটা দেখাচ্ছি, এটা কবে আসছে এবং এখান থেকে আপনি কবে উইথড্র দিতে পারবেন। তো ফ্রেন্ডস, সেই জন্য চলে যাবো অ্যাপসের মধ্যে। অ্যাপসের মধ্যে আসার পরে আপনারা দেখতে পাবেন এই যে উপরে মেনু নামের একটা অপশন আছে, থ্রি ডট মেনু। তো আপনি এই আইকনটার উপরে ক্লিক করে দেবেন। এই আইকনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনার নাম শো করবে। দেন আপনি এখানে দেখতে পাবেন রোড ম্যাপ। তো আপনি সিম্পলি কী করবেন, এই রোড ম্যাপের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে তাদের ওয়েবসাইটের যে ইন্টারফেসটা আছে সেটা চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের এই অ্যাপসটা কবে আসছে, তাদের এই প্রজেক্ট কবে আসছে সেটা দেখাচ্ছে এখানে। জুন, যে গত জুন মাসে এটা কিন্তু চলে আসছে, এবং তারা এটা KYCটা নিয়ে আসবে আগস্টে। এখানে দেখতে পাচ্ছেন আগস্ট, জুনের 2 তারিখে তারা অ্যাপসটাকে লঞ্চ করছে, এই প্রজেক্টটাকে লঞ্চ করছে। আগস্টের 3 তারিখে তারা এখানে KYC নিয়ে আসবে, এবং 2024 তারা এই যে 4 অক্টোবর লঞ্চ iOS, অ্যাপেল যে আইফোন যেগুলো আছে সেখানে মাইনিংয়ের যে অ্যাপসটা আছে সেটা নিয়ে আসবে, এবং 2024 জানুয়ারিতে তারা কী করবে, PXR যে ওয়ালেট আছে সেটা নিয়ে আসবে, এবং আপনার 2024 এপ্রিলে তারা ট্রেডিং লঞ্চ করবে, এবং আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন হচ্ছে অক্টোবরে, 2024 অক্টোবরে আপনি এখান থেকে ব্যাঙ্ক প্ল্যাটফর্মে লঞ্চ করবে, এখান থেকে আপনি উইথড্র নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার দেখা গেছে 8-9 মাসের মতো আপনাকে এখানে কাজ করতে হবে, 8-9 মাস আপনি এখানে মাইনিং করবেন। 8-9 মাস এখানে মাইনিং করার পরেই কিন্তু আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। ফ্রেন্ডস, এটা কিন্তু খুবই খুবই নতুন একটা প্রজেক্ট, এবং একটা বিশ্বস্ত এবং ভালো একটা প্ল্যাটফর্ম, যেটা আর প্রমাণ আমি আপনাদেরকে দেখাইলাম। তো আপনি এখন এই ভিডিওটা দেখা, যদি আপনি এখন ভিডিওটা দেখে থাকেন এখনই অ্যাকাউন্ট করে নিন, কারণ আপনি যদি অ্যাকাউন্ট না করে থাকেন এখন অ্যাকাউন্ট করে কাজ করে নিন, যাতে করে আপনি এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট করতে পারবেন। আর এখান থেকে আপনি কিন্তু দেখা গেছে রেফার করেও ভালো একটা কমিশন নিতে পারবেন। তো রেফার করার জন্য আমরা চলে যাবো আমাদের অ্যাপসটার মধ্যে, আমরা এখান থেকে ব্যাগে চলে যাবো। ব্যাগে চলে যাওয়ার পরে, এখানে ব্যাগে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ডস, এই ইনভাইট ফ্রেন্ডস নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাড শো হবে, ক্লোজ বাটনের উপরে ক্লিক করে দিয়ে কেটে দেবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কপি নামের অপশন, আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে তারপর যাকে আপনি দিবেন, সে যদি ওই লিঙ্কের উপরে ক্লিক করে, দেন আপনার এখানে কিন্তু সে রেফার হয়ে যাবে। ওই লিঙ্কের উপরে ক্লিক করে সে যদি অ্যাকাউন্ট করে, সে আপনার রেফার হয়ে যাবে। তো এখানে খুব সিম্পল একটা ব্যাপার, লিঙ্কটা কপি করে তাকে দিবেন, দেন সে আপনার রেফারে অ্যাকাউন্ট হয়ে যাবে, এবং আপনার রেফার হয়ে যাবে, সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণে কমিশন পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কোনো ক্ষেত্রে যদি আপনার বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং সেখানে প্রশ্ন করবেন। সেখানে টেলিগ্রাম গ্রুপে আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত আপনি কী করে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফ্রিতে ইনকাম করবেন সেই সমস্ত ভিডিও দেওয়া হয়। তো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। আর আবারও বলতেছি, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।